হেই হোয়াটসঅ্যাপ, তো আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা এটাই হবে যে আমি আজকে যাচ্ছি আমার একটা বন্ধুর দোকানে। ওর একটা দোকান খুলেছে নতুন, সেটা হচ্ছে ফুডের দোকান। অ্যান্ড আমি হেলমেট নিয়ে নিয়েছি, বাইকে যাব। এটা হচ্ছে আমার বাইক, দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে আমার বাইক, অ্যান্ড এখানে আমার নাম দেখতে পাচ্ছ, যে চ্যানেলে ভিডিওটা দেখছো ওই নামটা অংশু অফিসিয়াল। অ্যান্ড এই হচ্ছে আমার বাইক। অ্যান্ড গাইস দেখো, তোমাদের জন্য আমি হাত ছেড়ে চালাচ্ছি যেন তোমাদের দেখানোর জন্য। আলটিমেটলি দেখো, আমি যাচ্ছি এখন দোকানে, ঠিক আছে? তাহলে ওখানে গিয়ে দেখো কথা হচ্ছে। তো আমরা যখন যাবো এই দিকটায়, আর ওদের দোকান হচ্ছে এই দিকে ডান দিকে, আমি যাবো বা দিকে। আমার গাড়িটা একটু ব্যাটারিটা প্রবলেম হচ্ছে, তার জন্য আমাকে যেতে হবে এখন, কারণ ব্যাটারিটা স্টার্ট নিচ্ছে না। একবার আমি চেঞ্জ করিয়েছিলাম, তো আমার ব্যাটারিটা ওটা নিয়ে রেখেছিলো। তো এখন আমি যেটাতে চালাচ্ছি সেটা হচ্ছে ওদের ব্যাটারি, ওদের ব্যাটারিটা নিয়ে নেবে, আমার ব্যাটারিটা আমি নেবো। আমাকে ফোন করেছিল আজকে, তুই যখন যাচ্ছি তাহলে তখন একবারে ব্যাটারিটা পাল্টিয়েই তারপরে ওদের দোকানে যাবো। এইদিকে যাবো ওদের দোকানটা, এটা হচ্ছে বর্ধমানের ব্রিজ ফ্লাইওভার। আর এখানে অসাধারণ লুক, ক্যামেরাটা হিলছে যেহেতু আমার গাড়িটা চলছে। সামনে রেড লাইট, আমাকে এখন বন্ধ করতে হবে, নয়তো আমাকে ফাইন দিতে হবে। অ্যান্ড এই এখন আমি গাড়িটা বাগাচ্ছি, এখানে ব্যাটারিটা প্রবলেম করছিলো বলছিলাম, এই এখন পাল্টাচ্ছি। ভাই কাজটা করছে, এই হচ্ছে দোকান গুপ্তা ব্যাটারি। হ্যাঁ, এখান থেকে আমি পাল্টেছি ব্যাটারিটা। তো ভাই, এটা হচ্ছে আমার ব্যাটারি, অ্যান্ড এটা হচ্ছে দাদাটা দিয়েছিলো, আমার গাড়িটা প্রবলেম করছিলো। আমার ফাইনালি আমার ব্যাটারিটা লাগানো হয়ে গেল, তো এখন যাই না কেমন ঠিকঠাক সার্ভিস দেবে কি না। সো অল রাইট গাইস, তো আমি চলে এসেছি সিনাদের বাড়িতে, অ্যান্ড সিনাদের এখানে কাজ করছে। অ্যান্ড রুমের অবস্থা দেখো, কি অবস্থা করে গেছে রুমটা, চারিদিকটা কাজ করছে এখন, বিরক্ত করবো না। অ্যান্ড এটা কে? মাইলো। সো ভাই, ফাইনালে চলে এসেছি আমরা সিনাদের দোকানে। অ্যান্ড এটা হচ্ছে দোকানের ভিতরটা একটু দেখাই, কতক্ষণ সিনেমাটিক শ্যুট দেখে নাও একটা। And guys, এখানে দেখো কি লিখেছে, এভরিথিং উইল বি ওকে। তো কি সুন্দর সাইজে দেখো ভিতরটা। এদিকে চলে যাচ্ছে তোমার দেওয়ান দেখি, এদিকে বাজে প্রত্যাপুর, আর এখানে হচ্ছে দোকানটা, ঠিক আছে? খুব সুন্দর খাবার বানায়। অ্যান্ড আমি সাজেস্ট করবো এখানে আসবে তোমরা, বর্ধমানে যাদের বাড়ি তোমরা এখানে আসবে, এসে খেয়ে যাবে অবশ্যই। আর ও প্ল্যানিং করছিল যে এখান থেকে দোকানটা চিকিং হয়ে যাবে অন্য জায়গায়, তখন আমি ওটা অন্য ব্লগে বানিয়ে বলে দেবো কোথায় যাচ্ছে না যাচ্ছে, ঠিক আছে? যদি আশেপাশে কেউ থাকো অবশ্যই আসবে দোকানটা, অ্যাপ্রিসিয়েট করবে, খাবারটা খেয়ে দেখাচ্ছি কীরকম লাগবে। অল রাইট গাইস, তো আমাদের রোল তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে বৌদি, আমাদের বৌদি বানালো। তো দেখে খুব ডেলিশিয়াস লাগছে, খেতেও খুব টেস্টি হবে। তোমাদের একবার আমি দেখিয়ে দিই, ঠিক আছে? চারটা তোমাদের আমি দেখিয়ে দিই। জল ফুচকা 6 পিস 10 টাকায়, ধনিয়া জল ফুচকা 6 পিস 20 টাকায়, মিষ্টি জল ফুচকা 6 পিস 20 টাকা। সো এখানে ড্রিঙ্কসের আইটেম পেয়ে যাবে, এখানে ফুচকার আইটেম, এখানে টি,
বিভিন্ন ধরনের লটস অফ আইটেম দেখতে পাচ্ছ, সবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবে, সবই কম দামে, সো খুবই ভালো বানায়। অ্যান্ড বৌদি কিছু বলবে, কিছু বলবে না, ঠিক আছে, বৌদি কিছু বলবে না। সো দেখতে পাচ্ছ কেমন তোমার কত কম দামে জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে, খুবই কম, তোমার খুবই সুন্দর খাবার দেয় এখানে, একদম টেস্টি, ফার্স্ট ক্লাস। আমি তো খেলাম, তোমাদের তো বললাম কীরকম খাবার পড়ে এখানে, তোমরা না আসলে বুঝতে পারো না, তোমরা এসো টেস্ট করে যাও। হ্যাঁ, যদি খারাপ লাগে আমার কমেন্টে তোমরা গালি দেবে, ঠিক আছে, ওদেরকে গালি দিতে হবে না, কারণ ওরা অনেক কষ্ট করে করছে দোকান, অনেক কষ্ট করে রান্নাবাড়ি করছে, বৌদি নিজে একা করে, ঠিক আছে। সো এত কম দামের খাবার কোথাও পাবে না এই আজকের দিনে, আর এত সুন্দর টেস্টি, ঠিক আছে। তোমরা আসবে, আমার নাম করবে যে আমি অংশু অফিসিয়াল চ্যানেল থেকে এসেছি, সো ওরা অবশ্যই তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে অ্যান্ড আরও ভালো করে বানিয়ে দেবে। সো এটাই বলার ছিল। সো আমি একটা পার্সেল নিয়ে নিয়েছি বাড়ির জন্য, মা আর বাবার জন্য নিয়ে এসি, এবার বাড়ি যাই, বাবা মাকে খাওয়াই, ঠিক আছে, চলো বৌদি এলাম, টাটা বাই, পরে আসবো আবার। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে। তো রাত হয়েছে অনেক, তো বাই।